Albo, tu oj golu, ke go goj, ke se go ma, go, oj golu, ke pa, se go, ba ba ba, oj golu. লক্ষ্মীপুরের রায়পুরে মা ওয়াহিদা বেগমকে বেঁধে রেখে ঘরে আগুন লাগিয়ে দেন জাবেদ হোসেন নামে এক মাদকাসক্ত যুবক। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে ওয়াহিদকে উদ্ধার করেন, তবে আগুনে আসবাবপত্রসহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ওই ঘরটি ছিল বিধবা ওয়াহিদার একমাত্র সম্বল। মাদকের টাকা না পাওয়ায় জাবেদ এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি। জানবে দোকানের সামনে আসছিলাম, তো শুনছি কলি করে যে একটা ঘর পাওয়া দিয়েছে এদিকে ছেলে, ওই দেখতাম আইলাম আরে, আগে দেখে আর এই অবস্থা, আরে রাজমিস্ত্রি কাজ করতো, এটা তুই জানি তো, নেশা টেশা করতে সঠিক জানি না, চিনি না তো, অতটুকু চিনি না, মানে চিনটা দেখতে রাজমিস্ত্রি কাজ করে ফলাবানের লগে বা মানুষের লগে দেখছি দোকানের সামনে টা নেই, সেটা সঠিক করতে পারতো না, মানুষের কবা বলি করতেছে এটা শুনি দেখতে কি, সেটা তো সঠিক জানি না, এটা হেরা করতে পারি যারা বাড়িতে ছিল বা পাশাপাশি এরা করতে পারি। অভিযোগ সূত্র জানায় জাবেদ মাদকাসক্ত, মাদকের টাকার জন্য তিনি তার মায়ের সঙ্গে প্রায় ঝগড়া করতেন, ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। ওয়াহিদার সংসারে ছয় মেয়ে ও একমাত্র ছেলে জাবেদ। শনিবার রাতে টাকার জন্য জাবেদ তার মায়ের সঙ্গে ঝগড়া করেন, এক পর্যায়ে তার গায়ে থাকা জামা দিয়ে ওয়াহিদার গলা পেঁচিয়ে ধরেন, পরে ওয়াহিদাকে ঘরে বেঁধে আগুন লাগিয়ে পালিয়ে যান জাবেদ। এ সময় ওয়াহিদার চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন। বৃষ্টিও পরে ওই মনে হয় যেন ওই বেড়া করার সব টানি চলে ফেলেছে না, এগুলি মনে হইলে খাড়া করা টিঙ্গি খাড়া করা করা যাওয়া হয়, এই কারণে আমরা কেউ দিদি পরে যেন ওই আর বাদ নিয়ে হুনে টুনু টানুর, আমরাও হুনে টুনু টানু হওয়ার হিগে কয় এর কি আলো এরম দেখা যায়, এরম আলো দেখা যায় কি, আলো দেখা যায় কি, কিছু ডাকাই টাকাই চাইলো না কি, এরম আলো তো কি রইতো হারে, পরে আসতে কি জানলা মেলব না মেলে না, কখন হিগে কর দরে নাই মেলতাম হারে না, পরে আসতে হেরাই দেয় আগুনে আগুন। এই ঘটনায় রোববার রাতে ওয়াহিদা রায়পুর থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, তবে ঘটনার পর থেকেই জাবেদ পলাতক রয়েছেন। এর আগে রোববার ভোর চারটার দিকে রায়পুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া এলাকায় হাওলাদার বাড়িতে ঘটনা ঘটে। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।